আসসালামু আলাইকুম, আমি নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চার কনসালটেন্সি ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের মাধ্যমে একটি কোর্স লঞ্চ আউট করেছি, সেটি হচ্ছে আইডিয়া ফর স্টার্ট আপ। আমরা এই কোর্সটি চালু করেছি শুধুমাত্র শুক্র এবং শনিবার। এই কোর্সটি করা যাবে অনলাইনের মাধ্যমে, আমরা এখনও অফলাইন চালু করিনি। আমরা অনলাইনের মাধ্যমে এই কোর্সটি চালু করেছি এবং এই কোর্সটি শুধুমাত্র শুক্র অথবা শনিবার বাসায় বসে করা যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই কোর্সটি করার মাধ্যমে আপনি স্টার্ট আপ কী জিনিস, স্টার্ট আপ বলতে আমরা কী বুঝি, কীভাবে আইডিয়া তৈরি করা যাবে স্টার্ট আপের জন্য, কীভাবে সুন্দর করে ভালো করে একটি আইডিয়া বিল্ড আপ করে সেটিকে বিজনেসে রূপান্তর করা যাবে, এবং কীভাবে একটি সুন্দর আইডিয়া আপনি আপনার স্টার্ট আপের জন্য তৈরি করতে পারেন, ইত্যাদি বিষয়গুলো আমরা এই কোর্সের মাধ্যমে আপনাকে শেখানোর চেষ্টা করব। এবং এই কোর্সটি করার ফলে আপনি নানাবিধ সুবিধা পেতে পারেন, সেগুলো আমি আলোচনা করছি। প্রথমটি হচ্ছে, আপনি আইডিয়া নিয়ে কাজ করতে আপনার জন্য সুবিধা হবে। আপনি যে আইডিয়াটি নিয়ে স্টার্ট আপ গড়ে তুলতে চাচ্ছেন বা যে আইডিয়াটিকে বেস করে আপনি স্টার্ট আপ গড়ে তুলবেন, অবশ্যই সেই আইডিয়াটি ভালো হতে হবে। কারণ সব আইডিয়াই যে স্টার্ট আপ হয় জিনিসটি এরকম নয়। কিছু কিছু আইডিয়া আছে যেগুলো কিন্তু কখনো বিজনেসে রূপান্তর করা যাবে না বা কখনো বিজনেসে ট্রান্সফার হবে না, এবং তখন সেটি কী হবে, সেটি একটি নন প্রফিটেবল আইডিয়া হবে। কিন্তু স্টার্ট আপের সাথে যেহেতু বিজনেসের একটি কানেকশন আছে, সুতরাং আপনার আইডিয়াটি এরকমভাবে বিল্ড আপ করতে হবে, এরকমভাবে আইডিয়া নিয়ে কাজ করতে হবে যে আইডিয়াটি ইন ফিউচারে যেন অবশ্যই বিজনেসে রূপান্তর হয় এবং এখান থেকে যেন আপনি আর্ন করতে পারেন। এজন্য আপনাকে আমরা এই আইডিয়া ফর স্টার্ট আপ কোর্সের মাধ্যমে আপনাকে সেই আইডিয়াটি ভালোভাবে তৈরি করে দিয়ে এবং সেই আইডিয়াটি ভালোভাবে যেন আপনি কাজ করতে পারেন সেই আইডিয়াটি নিয়ে যেন আপনি লং টার্ম এগিয়ে যেতে পারেন, এই সকল বিষয়গুলো আপনাকে অবশ্যই আমরা শিখিয়ে দিব এবং মেন্টরশিপও তখন আমরা দিয়ে থাকব। এবং এই কোর্সটি আইডিয়া ফর স্টার্ট আপ, এই কোর্সটি 8টি ক্লাসের মাধ্যমে হবে, 2 মাসে, 1 মাসে 4টি, অপর মাসে 4টি, শুক্র অথবা শনিবার, যখন আপনার পছন্দ হবে, যেটি আপনার ক্লাস করতে যেদিন আপনার কমফর্ট ফিল হবে সেদিনই আপনি ক্লাস করতে পারবেন। তারপরে হচ্ছে, স্টার্ট আপ কীভাবে শুরু করবেন সেটি অনেকেই আমরা জানি না বা বুঝি না। সকলে যে জিনিসটি বুঝি বা আমি যাদের সাথে কথা বলেছি সকলেই বলে একটি ইউনিকনেস তৈরি করতে হবে আইডিয়ার ভিতর, কিন্তু আগে তো আমাকে আইডিয়াটা তো নিয়ে বাছাই করতে হবে, তারপরে সেটিকে কীভাবে স্টার্ট আপে রূপান্তর করা উচিত বা কীভাবে স্টার্ট আপ রূপান্তর করতে হবে, এই বিষয়গুলো আমি আপনাদেরকে এই কোর্সের মাধ্যমে শিখিয়ে দিব। এবং এই কোর্সের মাধ্যমে যখন আপনি এগুলো সম্পর্কে সুন্দরভাবে জানবেন বুঝবেন, তখন আপনি স্টার্ট আপ শুরু করা তখন আপনার জন্য সহজ হবে। অনেকে স্টার্ট আপ শুরু করছে, অনেকে বিভিন্ন আইডিয়া নিয়ে কাজ করছে, আপনি যদি একটু খোঁজ নেন বা রিসার্চ করেন দেখবেন সব জায়গায় আইডিয়া নিয়ে স্টার্ট আপ শুরু করতে পারছে না। তারপরে প্র্যাকটিক্যালও আমরা আপনাকে কিছু কিছু জিনিস শেখাবো যেগুলো আপনার এই বিজনেসের জন্য খুব দরকার, বিজনেসের জন্য খুব উপকারী হবে, এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে আমরা একটি লেসন ক্লাসের আয়োজন করব এবং তারা কীভাবে তাদের এই ইন্ডাস্ট্রিতে এতটুকু এগিয়েছে বা তারা কীভাবে সফলতা পেয়েছে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে তখন শেখাবো, এবং তারাও আপনাদেরকে বলবে যে আসলে একটি আইডিয়া নিয়ে বা একটি বিজনেস নিয়ে কীভাবে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। আমাদের এই কোর্স ফি হচ্ছে আপনার 3,000 টাকা। আইডিয়া ফর স্টার্ট আপ এই কোর্সের ভ্যালু হচ্ছে 3,000 টাকা। তারপর হচ্ছে নেটওয়ার্কিং। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটি স্টার্ট আপের জন্য নেটওয়ার্কিং। এখানে আমি ক্লাস নিব, আমি এখানে লিড ইনস্ট্রাক্টর হিসাবে থাকব আইডিয়া ফর স্টার্ট আপে, এবং আমি এখানে ক্লাস নেওয়ার পাশাপাশি আপনি আরও অনেক ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে নেটওয়ার্কিংয়ের সুবিধা পাবেন, নেটওয়ার্কিং তৈরি করতে পারবেন, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনি আপনার আইডিয়া শেয়ার করতে পারবেন এবং সাজেশন নিতে পারবেন, এবং আরও কীভাবে আপনার আইডিয়া নিয়ে এগিয়ে যাওয়া উচিত এই বিষয়গুলো তখন আপনার জন্য জানা এবং বোঝা সহজ হয়ে যাবে। এরপরে হচ্ছে বেকারত্ব দূরকরণে আমাদের এই কোর্সটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
2024 সালের এসে বেকারের পরিমাণ দাঁড়িয়েছে আমাদের দেশে 25,90,000। সুতরাং আমাদের দেশে বেকার কিন্তু এর আগের বছর থেকে বেড়েছে, এবং এই বেড়ে যাওয়ার কারণ নানা কারণ আছে, এই বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে। সুতরাং যারা বেকার আছেন বা যারা সময় অযথা নষ্ট করছেন, তারা যদি আমাদের আইডিয়া ফর স্টার্ট আপ এই কোর্সটি করতে পারেন বা করার ইচ্ছা থাকে, তাহলে আপনি একটি আইডিয়া নিয়ে কাজ করতে থাকবেন। কে জানে আপনার সেই আইডিয়ার মাধ্যমে আপনি একটি বিরাট ফান্ডও ইন ফিউচারে পেয়ে যেতে পারেন। কিন্তু আপনাকে আগে শুরু করতে হবে যে কোনো আইডিয়া নিয়ে। যে কোনো আইডিয়া নিয়ে শুরু করার ফলে আপনার সেই বিজনেসটি নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, এবং সেই বিজনেসটি নিয়ে আপনাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে গিয়ে আপনি যখন বিজনেসটা রান হবে তখন সকলেই জানবে, বুঝবে এবং দেখবে। এই জন্য আমি মনে করি আমাদের যে এই লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে আমরা কোর্সটি চালু করেছি আইডিয়া ফর স্টার্ট আপ, এই কোর্সটি খুবই দরকার, খুবই উপযোগী, এবং এই কোর্সটি করার মাধ্যমে আপনি সহজেই নিজের বেকারত্ব দূর করতে পারবেন, এবং তখন একটি আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন, এবং আপনি সেই আইডিয়াটি নিয়ে কাজ করার ফলে আপনি একটি বিজনেস তখন দাঁড় করানো আপনার জন্য সহজ হবে। কারণ স্টার্ট আপের প্রধান জিনিস যেটি হচ্ছে সেটি হচ্ছে একটি আইডিয়া নিয়ে কাজ করা। আইডিয়া ছাড়া কখনো কোনো স্টার্ট আপ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। সুতরাং আপনি মনে করব আমাদের এই কোর্সটি করার ফলে আপনি আইডিয়া প্লাস বিজনেস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ঘরে বসে আমাদের এই কোর্সটি করতে পারবেন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম, যে জিনিসটি জানালাম আপনাদেরকে, সেটি হচ্ছে যে আমরা আইডিয়া ফর স্টার্ট আপ এই কোর্সটি চালু করেছে। এটি আপনাদের জন্য খুবই ভালো হবে, যারা আসলে স্টার্ট আপ নিয়ে কাজ করতে চান, যারা আসলে আইডিয়া স্টেজে আছে, তারা কীভাবে সেই স্টার্ট আপটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, সেজন্য আমাদের এই কোর্সটি খুব ভালো হবে, খুব উপযোগী হবে। তাহলে আজ এ পর্যন্তই, যারা ভর্তি হবেন অবশ্যই আমাদের এই কমেন্টে নিতে জানাবেন, আমরা ইনশাআল্লাহ বিস্তারিত শেয়ার করব। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।